সামান্য কথা কাটাকাটি নিয়ে দুই পরিবারের মধ্যে মারধর ঘটনার বিবরণে জানা যায় গোলাঘাটে বিধানসভার কাঞ্চনমালা মুসলিম পাড়া এলাকায় দুই পরিবারের মর্তে সামান্য কথা কাটাকাটি নিয়ে মঙ্গল মিয়া এবং তার স্ত্রী হাসিনা খাতুন এবং ইউনুস মিয়া সংঘবদ্ধভাবে আক্রমণ চালায় কানু মিয়ার স্ত্রী এবং তার নাবালিকা কন্যা এবং ছেলের উপর সেখান থেকে তারা কোনো রকমভাবে প্রাণ বাঁচিয়ে বাড়িতে চলে আসে অন্যদিকে ঘটনা সংঘটিত করে মঙ্গল মিয়া সহ তার গোটা পরিবার পালিয়ে যেতে সক্ষম হয় খবর দেওয়া হয় আমতলি থানায় খবর পেয়ে আমতলি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে মঙ্গল মিয়া সহ তার স্ত্রী এবং ছেলেদের সঙ্গবদ্ধ আক্রমণে অল্প বিস্তার আহত হয় কানুমিয়া শ্রী এবং নাবালিকা মেয়ে এবং নাবালিকা ছেলে পুলিশের পক্ষ থেকে জানা গেছে ঘটনার সাথে যুক্ত মঙ্গল মিয়া এবং তার শ্রী হাসানা খাতুন এবং ছেলে ইউনুস মিয়ার বিরুদ্ধে আইনগত কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে তবে এই ঘটনায় গোটা মুসলিম পাড়া এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে কিতাপ নাইছো তাৰপৰা আমি কৈছো কি বাবা নাইছো তুমি বাবা নাইছা না তাৰপৰা আমি তই তুমি যি গা বাইছ যি গাইছ কি নিশ্চয় 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 কিতাপ আমি কৈ কিতাপ কৈছো কিতাপ বাবা নিচিনা তুমি কৈছ না তুমি চাগি কাৰ গৈছে কোন গুচি কবি